আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যান্ট বাংলা টু ইটালিয়ান ইজিলিতে আজকের লেসন আমরা শিখব ষাটটি প্রশ্নবোধক শব্দ দিয়ে পঞ্চাশটি ইটালিয়ান প্রশ্ন এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক শব্দ দিয়ে যদি আমরা প্রশ্ন করা শিখি তাহলে খুব সহজে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবো আজকে প্রশ্নবোধক শব্দগুলো হচ্ছে অর্থ কোথায় কোয়ান্ত অর্থ কত কোয়ান্দ অর্থ কখন প্যার কে অর্থ কেন কি অর্থ কে কন কি অর্থ কার সাথে কোয়ালে অর্থ কোনটা এই ছয়টি প্রশ্নবোধক শব্দ দিয়ে আজকে আমরা ইটালিয়ান প্রশ্ন শিখব দবে অর্থ হচ্ছে কোথায় দবে স্তু দিয়া তুও দিয়া, তুও ফিলিও অর্থ তোমার ছেলে কোথায় পড়ে এখানে দবে অর্থ হচ্ছে কোথায় স্তু দেওয়া অর্থ হচ্ছে পরে এটা ভেরবো স্তু দিয়ার থেকে এসেছে লুই স্তু দিয়া অর্থ সে পরে তুও ফিলিও অর্থ তোমার ছেলে এখানে তুও ফিল অর্থ হচ্ছে লুই মানে ছেলেকে বোঝানো হয়েছে এই জন্য আগে ব্যবহৃত হয়েছে ইস্তু দিয়া অর্থ সে পড়ে দবে স্তু দিয়া তুও ফিলিও তোমার ছেলে কোথায় পড়ে দবে পোষ্য আস্প তারে দবে পোষ্য আস্পের তারে অর্থ আমি কোথায় অপেক্ষা করতে পারি এখানে দবে অর্থ হচ্ছে কোথায় পোষ্য অর্থ আমি পারি এটা ভেরব পোতেরে থেকে এসেছে ইও পোষ্য অর্থ আমি পারি আস্পের তারে অর্থ অপেক্ষা করা দবে পোষ্য আস্পের তারে অর্থ আমি কোথায় অপেক্ষা করতে পারি দবে বিবে তুয়া মাম্মা দবে বি তুয়া মাম্মা অর্থ তোমার মা কোথায় বাস করে এখানে দবে অর্থ হচ্ছে কোথায় বিবে অর্থ হচ্ছে বাস করে সে বাস করে এটা ভার্ব ভিভের থেকে এসেছে ভিভেয়ারে অর্থ হচ্ছে বাস করা লুই লে ভিভে অর্থ সে বা তিনি বাস করে এখানে তুয়া মাম্মা অর্থ হচ্ছে তোমার মা মাম্মা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে লেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে লেকে বুঝানো হয়েছে এজন্য এর সাথে ব্যবহৃত হয়েছে ভি দিবে তুয়া মাম্মা তোমার মা কোথায় বাস করে বলে স্পে দি রে কোয়েস্ত দিরে কোয়েস্ত পাক্য। এই পার্সেলটি কোথায় পাঠাতে চান এখানে দবে অর্থ হচ্ছে কোথায় বলে ওটা হচ্ছে আপনি চান বা সে চায় এটা ব্যর্ব বলের থেকে এসেছে লুই লেই বলে অর্থ সে চায় স্প্রে দিয়ে অর্থ পাঠাতে কোয়েস্ত অর্থ হচ্ছে এটা পাক্য অর্থ হচ্ছে পার্সেল দবে বলে স্প্রে দিলে কোয়েস্তো পাক্য অর্থ এই প্যাকেটটি কোথায় পাঠাতে চান এখানে লুইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বলে সম্মান দিয়ে বা অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে জিজ্ঞেস করছে যে দবে বলে স্পে দিয়ে কয়েস্ত পাক্য এই প্যাকেটটি কোথায় পাঠাতে চান দবে এলা তুয়া পেন না দবে এলা পেন্না না তোমার কলম কোথায় দবে অর্থ হচ্ছে কোথায় এ অর্থ হয় এটা ভেবে সেরে থেকে এসেছে লা তুয়া পেন্না অর্থ তোমার কলম পেন্না অর্থ হচ্ছে কলম তুয়া অর্থ হচ্ছে তোমার দবে লা তুয়া পেন্না তোমার কলমটি কোথায় কোয়াল অর্থ কখন কান্দপোস্য পাল্লারে কন্তে কান্দ পোষ্য পাল্লারে কান্তে কখন তোমার সাথে কথা বলতে পারি কন্দ অর্থ হচ্ছে কখন পোস্য এটা ভ্যারবো পোতেরে থেকে এসেছে এর অর্থ হচ্ছে পাড়া আর ইয় পোস্য অর্থ আমি পারি পাল্লারে অর্থ হচ্ছে কথা বলা এটা ভ্যারবো কন্তে অর্থ তোমার সাথে কন্দ পোস্য পাল্লারে কন্তে কখন তোমার সাথে কথা বলতে পারি সবসময় মনে রাখবেন ভ্যারবো পোতেরে পরে যে ভ্যারবোটি ব্যবহৃত হয় সেটা ইনফিনিত বা ভ্যারবোর মেইন রূপটাই থাকে লর কান্দ পার্তি রানো বা কান্সে অথবা কান্দ পার্তি রানো বা অর্থ তারা কখন ছুটির জন্য রওনা হবেন বা ভ্যাকেশনের জন্য রওনা হবেন কান্দ পার্তি পেললে বা কান্সে তারা কখন ছুটির জন্য রওনা হবেন এখানে লরও ব্যবহার করলেও চলে বা না করলেও চলে এখানে পারতিরে ভ্যারবোর অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া বা রওনা দেওয়া এখানে লরও পারতির আনো অর্থ তারা ছেড়ে যাবে বা ছেড়ে দেয় আর বাকান্সে অর্থ হচ্ছে ছুটি বা ভ্যাকেশন যেটা আমরা ইংলিশে বলি তাহলে ফুল সেন্টেন্সের অর্থটা হচ্ছে তারা কখন ছুটির জন্য বা ভ্যাকেশনের জন্য রওনা হবেন স্পজাত ও স্পজাতা অর্থ তুমি কবে বিয়ে করেছ এখানে মাস্কিলে বা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে স্পজাত আর ফ্যামিলিলে বা মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হবে ইস্পাতা তিসেই, স্পজাত ও স্পজাতা। কবে তুমি বিয়ে করেছ পরের প্রশ্নটি হচ্ছে কন্দ কম্প্রে রায় লা মাক্কি না কন্দ কম্প্রে রায় লাখ না অর্থ কবে তুমি গাড়িটি কিনবে এখানে কম্প্রে রায় এটা ভ্যারব কম্প্রারে থেকে এসেছে কম্প্রারে অর্থ হচ্ছে কেনা তু কম্প্রে রায় অর্থ তুমি কিনবে এটা হচ্ছে ফুতুরো স্যাম্পলিচে বা সাধারণ ভবিষ্যৎকাল মাক্কিনা অর্থ হচ্ছে গাড়ি কন্দ কম্প্রে লা মাক্কিনা অর্থ কবে তুমি গাড়িটি কিনবে কন্দ আই দেশি ইজো দিব্যেনি রে আই দেসিজো ইজো দিব্যেনি রে অর্থ কবে আসবে বলে ঠিক করেছো এখানে আই দেশি অর্থ হচ্ছে তুমি সিদ্ধান্ত নিয়েছ পাশ্চাত্য পশ্চিম ভেনিরে অর্থ হচ্ছে আশা এটাও ভ্যারব কোয়ান্দ আই দেি ইজো দিব্যে কবে আসবে বলে তুমি ঠিক করেছো বা সিদ্ধান্ত নিয়েছো এখানে আই দেি ও ভেরব ভ্যারব দেি দে রে হতে এসেছে দেছি দে অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া আর আই দেি ও অর্থ তুমি সিদ্ধান্ত নিয়েছো। পাশ্চাত্য পশ্চিম বা সাধারণ প্যারকে অর্থ কেন কেন তুমি চলে যাচ্ছ প্যারকে তেনে স্তায়ী আন দান্দকে তেনে স্তায়ী আন অর্থ কেন তুমি চলে যাচ্ছ এখানে প্যারকে অর্থ হচ্ছে কেন তেনে অর্থ তুমি স্থায়ী আন দান্দো আন্দান্দো স্থায়ী আন্দান্দ অর্থ তুমি চলে যাচ্ছ এটা হচ্ছে কন্টিনিউস ট্রেন্ডস বা চলমানের ক্ষেত্রে ব্যবহৃত হয় ভ্যারবো আন্দারে থেকে এসেছে আন্দারে অর্থ হচ্ছে যাওয়া স্থায়ী আন্দান্দ অর্থ তুমি যাচ্ছ চলমান প্যারকে ট্রেনে স্থায়ী আন্দান্দো কেন তুমি চলে যাচ্ছ কেন তুমি খাচ্ছো না কেন তুমি খাচ্ছ না প্যারকে নন স্থায়ী মান চান নন স্থায়ী মান জান অর্থ কেন তুমি খাচ্ছ না এখানে কেন অর্থ হচ্ছে নন অর্থ হচ্ছে না স্থায়ী মান জানদ অর্থ হচ্ছে খাচ্ছ না চলমান কাল কালজারে অর্থ হচ্ছে খাওয়া তু স্থায়ী মান জানদ অর্থ তুমি খাচ্ছ প্যারকে নন স্থায়ী মান জান কেন তুমি খাচ্ছ না কেন তারা গতকাল আসেনি কেন তারা গতকাল আসেনি প্যারকে নন ভ্যানুতি ইয়েরি এখানে প্যার্কে অর্থ হচ্ছে কেন নন অর্থ না সোনোভ্যানতি অর্থ তারা আসেনি পাশ্চাত্য প্রসিম ইয়েরি অর্থ হচ্ছে গতকাল কেন তারা গতকাল আসেনি এখানে সোনো ভ্যানুতি এটা ব্যারবেনের পাশ্চাত্য পশ্চিম থেকে এসেছে লর সোনোভ্যানতি অর্থ তারা এসেছে বা এসেছিল পাশ্চাত্য প্রসিম কেন আমার কথা শুনছো না প্যারকে নন মি আস কল প্যারকে নন মি আস অর্থ কেন আমার কথা শুনো না বা শুনছো না এখানে আসকলতি এটা ভ্যার আসকল তারে থেকে এসেছে আসকল তারে অর্থ হচ্ছে শোনা তো আসকলতি অর্থ তুমি শোনো কেন কাজ ঠিক মতো করনি প্যারকে নন ফারেলা কজা জুস্তা এখানে কিন্তু কাজ বলতে লাবোরো বা আমরা যে কাজ করি তা বোঝানো হয়নি আমরা যেমন কথার মাঝে বলি যে এই কাজটা ঠিক মতো করি কোনো কাজ ঠিক মতো করি ওই ভাব নিয়ে বলছে যে প্যারকে নন ফার কজা জুস্তা এই জন্য এখানে লাবোরো ব্যবহার না করে কজা ব্যবহার করা হয়েছে জুস্তা অর্থ হচ্ছে ঠিক প্যারকে নন ফার এলা কজা জুস্তা

এখানে নন বসিয়ে নাবোদক করা হয়েছে ফেস্তা অর্থ হচ্ছে উৎসব প্যারকে নন সে ভেনুতা আলদ ফ্যাস্তা দি আমিনা কেন তুমি আমিনার উৎসবে বা পার্টিতে আসো নি প্যারকে নন লাভো রাতে ইন কোয়েল নেগোসিও প্যারকে নন লাভো রাতে ইন কোয়েল নেগোসিও অর্থ কেন তারা এই দোকানে কাজ করে না এখানে লাভরাতে ভ্যারব লাভরারে হতে এসেছে লাভরার অর্থ হচ্ছে কাজ করা বই লাভরাতে অর্থ তারা কাজ করে এখানে বই উজ্জ্ব আছে নন লাভরাতে ইন কোয়েল ন্যাগসিও কেন তারা এই দোকানে কাজ করে না ন্যাগসীয় অর্থ হচ্ছে দোকান

হচ্ছে মাস্কিলে বা ছেলে মানে লুই এর সাথে হয়েছে আর নন বসে নাবদ করা হয়েছে আর আন্দারে এটাও ভ্যারব এর অর্থ হচ্ছে যাওয়া কন অর্থ সঙ্গে নুই অর্থ আমাদের প্যারকে রিয়ান নন বলে আন্দারে কন নই কেন রিয়ান আমাদের সাথে যেতে চায় না আরেকটা জিনিস মনে রাখবেন তিনটা মদেলই ভ্যারবো সেটা হচ্ছে ভ্যারবো পোতেরে ভেরবো বোলেরে এবং ভেরব দফের এই তিনটা ভ্যারবর পরে যে ভ্যারবোটি ব্যবহৃত হবে সেটা সর্বদা ইনফিনিত বা অসম্পূর্ণ কিংবা ভ্যারবোটির মেইন রূপ হিসাবেই থাকবে মানে ওই ভ্যারবোটার কোনো পরিবর্তন হবে না প্যারকে মারিয়া মানজা তার দি প্যারকে মারিয়া মানপ্রে তার দি অর্থ কেন মারিয়া সবসময় দেরিতে খায় এখানে মানজা ভেরব মানজারে থেকে এসেছে মানজারে অর্থ হচ্ছে খাওয়া লুই লেই মানজা অর্থ সে খায় এখানে মারিয়া হচ্ছে ফেমিনিলে বা মেয়ে অর্থ লেই এর সাথে হয়েছে মানজা প্রেজেন্টে বা বর্তমান কাল স্যাম্প্রে অর্থ হচ্ছে সব সময় তার দি অর্থ হচ্ছে দেরিতে প্যারকে মারিয়ে মানজা স্যাম্প্রে তার দি কেন মারিয়া সবসময় দেরিতে খায় পারকে সেই আরাভিয়াতো পারকে সেই আরাভিয়াতো অর্থ কেন তুমি রাগাণ নি এখানে সেই আরাভিয়াতোର୍ব আরাভিয়ারে হতে এসেছে আরাভিয়ারে অর্থ হচ্ছে রাগ করা সেই আরাভিয়াতো অর্থ তুমি রাগ করেছো এখানে পাশ্চাত্য প্রশ্চিম এই কারণে ব্যবহৃত হয়েছে কেননা রাগান্বিত অলরেডি রাগ করে ফেলেছে অর্থাৎ অতীত কালে হয়ে গেছে এই জন্য এর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সেই আরাভিয়াত অর্থ তুমি রাগ করেছ এখানে তু উজ্জ্ব আছে তো কোয়ান্ত অর্থ হচ্ছে কত কোয়ান্ত কস্তা লাতুয়া কাজা কোয়ান্ত কস্তা লাতুয়া কাজা অর্থ তোমার বাসার দাম কত কন্ত অর্থ হচ্ছে কত কস্তা অর্থ হচ্ছে দাম বা প্রাইস লা কাজা কাজ অর্থ তোমার বাসা কাজ অর্থ হচ্ছে বাসা কন্ত কস্তা লা কাজা তোমার বাসার দাম কত কন্তি আননি আ তুয় পাদ্রে কন্তি আন্নি আ তুয় পাদ্রে অর্থ তোমার বাবার বয়স কত এখানে আন্নি এটা হচ্ছে পুরালে শব্দ মানে বহু বচন শব্দ এই জন্য এর আগে ব্যবহৃত হচ্ছে কোয়ান্তি কান্ত ব্যবহৃত না হয়ে কোয়ান্তি ব্যবহৃত হয়েছে তোমার বাবার বয়স কত এখানে অর্থ হচ্ছে বয়স আ অর্থ হচ্ছে আছে তার আছে তুও পাদ্রে মানে তোমার বাবা এখানে তুও পাদ্রে মানে লুই এজনের সাথে ব্যবহৃত হয়েছে আ লুই আ অর্থ তার আছে তোমার বাবার বয়স কত কোয়ান্তি আন্নি আ তুও ও পাত্রে অর্থ তোমার বাবার বয়স কত কান্তি সলদি স্পেন দোনো জর্ণ কান্তি সলদি স্পেন দোনো জর্ণ অর্থ তারা দৈনিক কত টাকা ব্যয় করে এখানে সলদি অর্থ হচ্ছে টাকা এটা পুরালে বা বহু শব্দ এই জন্য আগে কান্ত ব্যবহৃত না হয়ে কান্তি ব্যবহৃত হয়েছে কান্তি অর্থ কত বা কতগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় কান্তি সলদি স্পেন্দন দোনো অর্থ হচ্ছে তারা ব্যয় করে

কোয়ান্তি মেজি অর্থ কত মাস এ এস্তাত অর্থ সে ছিল ইন লিবিয়া অর্থ সে লিবিয়ায় কত মাস ছিল কোয়ান্তি সলদি বই কোয়ান্তি সলদি বই অর্থ তুমি কত টাকা চাও বই এটা ভাববো বোলের থেকে এসেছে বোলের অর্থ হচ্ছে চাওয়া তু বই অর্থ তুমি চাও কোয়ান্তি সলদি বই অর্থ তুমি কত টাকা চাও কিন্তু এই শব্দটি আবার মাস্কিলে এবং সিঙ্গুলারে পুরালে বেদে পরিবর্তন হয় ভয় পাওয়ার কিছু নেই আমি বিস্তারিত আপনাদের সামনে একদম ভেঙে ভেঙে আলোচনা করে দিচ্ছি যেমন প্রথম প্রশ্নটি কোয়ান্ত কস্তা কোয়েস্তোলিব্র কোয়ান্ত কস্তা কোয়েস্ত লিব্র অর্থ এই বইটির দাম কত এখানে লিব্রো এ শব্দটি হচ্ছে সিঙ্গুলারে এর সাথে ব্যবহৃত হয়েছে কোয়ান্ত কোয়ান্ত কস্তা কোয়েস্ত লিব্রো অর্থ এই বইটির দাম কত আবার দুই নম্বর প্রশ্নটিতে কোয়ান্তা পাস্তা মানজি অর্থ তুমি কত পাস্তা খাও এখানে পাস্তা ফেমিনিলে সিঙ্গুলারে এজন্য এর সাথে হয়েছে কোয়ান্তা কোয়ান্তা পাস্তা অর্থ তুমি কত পাস্তা খাও পরের প্রশ্নটিতে কান্তি আই ফ্রাতেল্লি আই অর্থ তোমার কতজন ভাই আছে ফ্রাতেল্লি অর্থ হচ্ছে ভাই আই এটা ভেরব আভের থেকে এসেছে আভেরে অর্থ আছে তু আই অর্থ তোমার আছে ফ্রাতেল্লি মাস্কিলে প্রুরালে শব্দ এর শেষে ই আছে এটা হচ্ছে মাস্কিল শব্দ আর এর আগে ব্যবহৃত হয়েছে কোয়ান্তি তার মানে প্রুরালের ক্ষেত্রে হবে কোয়ান্তি আর মাস্কিলে সিঙ্গুলারের ক্ষেত্রে হবে কোয়ান্ত অনুরূপভাবে পরের প্রশ্নটিতে কোয়ান্তে সোরেললে আই কোয়ান্তে সোরেললে আই অর্থ তোমার কতজন ভোন আছে এখানে সোরেললে অর্থ হচ্ছে বোন এটা ফেমিনিলে পুরালে শব্দ এর আগে হয়েছে কোয়ান্তে মানে ফেমিনিলে সিঙ্গুলারের শব্দের ক্ষেত্রে হবে কোয়ান্তা আর ফেমিনিলে পুরালে শব্দের ক্ষেত্রে হবে কোয়ান্তে সিঙ্গুলারে যখন কোয়ান্ত বা কোয়ান্তা ব্যবহৃত হবে তখন এর অর্থ হবে কত আর পুরালে যখন কোয়ান্তি বা কোয়ান্তে ব্যবহৃত হবে তখন এর অর্থ হবে কতগুলো কোয়ান্তি আননি আই কান্তি আননি আই অর্থ তোমার বয়স কত এখানে আন্নি মাস্কিলে পুরালে শব্দ এর জন্য এর আগে ব্যবহৃত হয়েছে আন্নি আর আমি প্রতিটা প্রশ্ন চেষ্টা করছি একদম ভেঙে ভেঙে আপনাদেরকে ব্যাখ্যা সহ করে বুঝিয়ে দিতে আশা করি এরপরে আর কারো কোনো অসুবিধা হবে না তবুও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করবো সবাই কমেন্টের আনসার দিতে চার নম্বর শব্দটি হচ্ছে কন কি এর অর্থ হচ্ছে কার সাথে কন কি সেই স্পোজাত অস্পো জাতা অর্থ তুমি কাকে বিয়ে করেছ কন কি সেই স্পাত অা স্কিলের ক্ষেত্রে ইস্পোজাত আর ফ্যামিনিলের ক্ষেত্রে হবে ইস্পো অর্থ তুমি কাকে বিয়ে করেছো কন কি ভাই আল মারে কি ভাই আল অর্থ তুমি কার সাথে সৈকতে যাও এখানে ভাই বেরবো আন্দারে থেকে এসেছে আন্দারে অর্থ হচ্ছে যাওয়া আর তু ভাই অর্থ তুমি যাও আল মারে অর্থ সৈকতে বা সমুদ্র সৈকতে কোন কি ওয়াই আল মারে অর্থ তুমি কার সাথে সৈকতে যাও কন কি ইস্তাই পাল্লান্দ আল তেলিফোনো কন কি স্তাই পাল্লান্দ আল তেলিফোনো অর্থ তুমি কার সাথে ফোনে কথা বলছো এখানে তু উজ্জ আছে এখানে পাল্লান্দ পাল্লান এ থেকে এসেছে পার্লার অর্থ হচ্ছে কথা বলা আর তু স্থায়ী পাল্লান্দ অর্থ তুমি কথা বলছো এটা হচ্ছে জিরান্দ বা চলমান বর্তমান কাল বা কন্টিনিউস টেন্স আমরা যেটাকে বলি সেটা কন কি স্তায়ী পাল্লান্দ আর টেলিফোনও অর্থ তুমি কার সাথে টেলিফোনে কথা বলছো পরের প্রশ্নটি হচ্ছে কন কি আই লিতিগাত গাত কি আই লিতিগাত অর্থ কার সাথে ঝগড়া করেছ এখানে লিত হতে এসেছে লিতিগারে অর্থ হচ্ছে ঝগড়া করা আর তু আই লিতিগাত অর্থ তুমি ঝগড়া করেছো পাশ্চাত পশ্চিম কন কি আই লিতিগাত অর্থ তুমি কার সাথে ঝগড়া করেছো কন কি বলেতে আন্দারে ইনফিয়েরা কন কি বলেতে আন্দারে ইনফিয়েরা অর্থ তোমরা কার সাথে মেলায় যেতে চাও এখানে কন কি বই বলেতে হবে বই উজ্জ্ব আছে বই সবসময় ব্যবহৃত হয় না প্রণমীগুলো প্রশ্নের ক্ষেত্রে সবসময় ব্যবহৃত হয় না মাঝে মাঝে উজ্জ থাকে এখানে বলেতে ভারব বলে হতে এসেছে বলে অর্থ হচ্ছে চাওয়া বই বলেতে অর্থ তোমরা চাও পাঁচ নম্বর শব্দটি হচ্ছে কোয়ালে এর অর্থ হচ্ছে কোনটা ইন কোয়ালে চিত্তা আবিতি ইন চিত্তা আবিতি অর্থ তুমি কোন শহরে বাস করো এখানে চিত্তা অর্থ হচ্ছে শহর আর আবিতি ভেরব আবিতারে থেকে এসেছে আবিতারে অর্থ হচ্ছে বাস করা আর তু আবিতি অর্থ তুমি বাস করো এটা প্রেজেন্টে বা বর্তমান কাল কোয়ালে চিত্তা আবিতি অর্থ তুমি কোন শহরে বাস করো কোয়ালে বিস্তৃত প্রেফেরিসি কোয়ালে বিস্তৃত প্রেফেরিসি অর্থ তুমি কোন পোশাক পছন্দ করো এখানে প্রেফেরিসি অর্থ হচ্ছে পছন্দ করা বিস্তৃত অর্থ হচ্ছে পোশাক কোয়ালে বিস্তৃত প্রেফেরিসি অর্থ তুমি কোন পোশাক পছন্দ করো এখানে কোয়ালি লিব্রি প্রেফেরিশি অর্থ তুমি কোন বইগুলো পছন্দ করো এখানে কোয়ালে না হয়ে কোয়ালি হয়েছে কেননা লিবরি মাস্কিলে স্কেলে প্রুরালের শব্দ আর এর আগে ব্যবহৃত হয় কোয়ালি কোয়ালি লিব্রি প্রেফেরিশি অর্থ তুমি কোন বইগুলো পছন্দ করো কোয়ালে এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কোয়ালি এটা হচ্ছে প্রুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোয়ালে পেশে বই কোয়ালে পেশে বই মানজারে অর্থ তুমি কোন মাছ খেতে চাও এখানে বই ভ্যারবো বোলেরে হতে এসেছে বোলের অর্থ হচ্ছে চাওয়া আর তু বই অর্থ তুমি চাও মানজারে এটাও ভ্যারব এর অর্থ হচ্ছে খাওয়া যেহেতু ভ্যারব বোলে ব্যবহৃত হয়েছে এর জন্য এর পরে বানজারে ভ্যারবোটি ইনফিনিত বা মেইন রূপেই আছে কোয়ালে পেশে বইমান যা অর্থ তুমি কোন মাছ খেতে চাও কোয়ালে ন মে কিয়া মারল কোয়ালে ন মে কিয়া মারল অর্থ আমি তাকে কি নামে ডাকবো এখানে দবরেই এটা ভেরবো দবের থেকে এসেছে এর অর্থ হচ্ছে অবশ্যই কিছু করাকে বোঝানো হয় কোয়ালে নমে দবরেই কিয়া মারল অর্থ আমি তাকে কী নামে ডাকবো বা তাকে কি নামে ডাকা আমার উচিত অর্থ কোনটা কোয়াল এ লা মিও কোয়াল এ লা অর্থ কোনটা আমার এখানে কোয়াল ব্যবহৃত না হয়ে ব্যবহৃত হচ্ছে কোয়াল কোয়াল এ লা মিও অর্থ কোনটা আমার এখানে কোয়ালের লাস্টে ইটা উঠে গিয়েছে কারণ এরপরে আরও একটি ই আপস্তাপ আছে দুটাই ই একসাথে ব্যবহৃত হয়নি কোয়াল এ মিয় অর্থ কোনটা আমার কোয়াল বা কোয়ালে কিন্তু একই এর অর্থ দুটার হচ্ছে কোনটা কোয়াল লা ডিফারেন্সা কোয়াল লা ডিফারেন্সা অর্থ পার্থক্য কি। এখানে কোয়াল অর্থ হচ্ছে কি বা কোনটা এ অর্থ হচ্ছে হয় এটার সেরে থেকে এসেছে লা ডিফারেন্সা ডিফারেন্স অর্থ হচ্ছে পার্থক্য কোয়াল এলা ডিফারেন্সা অর্থ পার্থক্য কী বা পার্থক্য কোনটা কোয়াল এলা বেড়িতা কোয়াল এলা ভেরিতা অর্থ সত্যিটা কী এখানে কোয়াল এ এটা শর্ট ফর্মে এভাবে লেখা হয়েছে লা ভেরিতা অর্থ হচ্ছে সত্যি কোয়াল এলা ভেরিতা অর্থ সত্যটা কী কোয়াল এলা প্রবলেমা কোয়াল এলা প্রবলেমা অর্থ সমস্যা কি কোয়াল এ লা নসরা কাজা কোয়াল এ লা নসরা কাজা অর্থ কোনটা আমাদের বাসা কোয়াল অর্থ হচ্ছে কোনটা এ অর্থ হচ্ছে হয় লা অর্থ এটা আর্টিকলি নসরা অর্থ আমাদের কাজা লা নসরা কাজা অর্থ আমাদের বাসা কোয়াল এলা নসরা কাজা আমাদের বাসা কোনটা